নমস্কার, সবাইকে স্বাগত কুড়িস পাড়ি। আজকে আমি রয়েছি মিলির সঙ্গে, অর্থাৎ মিলি বাসু একদম খোদ। আজ এক নমস্কার মিলি, এবং স্বাগত তোমাকে কুড়িস পানে। আজকে তোমার থেকে শুনবো, অনেক গল্প শুনবো, এবং আমি অলরেডি ফেসবুক পেজে দিয়েছি যে আজকে কিন্তু আমরা জার্মান খাবার নিয়ে, যেহেতু আমাদের ফুডিস ফর ফুড রিলেটেড খাবার নিয়ে তো কথা হবেই, প্লাস ফুডের সঙ্গে তো একটা কালচারও থাকে, সেই কালচার ফুড সেগুলো নিয়ে তোমার সঙ্গে গল্প করব। যেহেতু তুমি ছোট্ট থেকে একদম, মানে যেটা আমরা বলি না, একদম ছোট্ট পুচকে বয়স থেকে তুমি সেখানেই বড় হয়ে উঠেছো, তোমার পড়াশোনা, বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা, তা কি হয় একটা জায়গায় যখন আমরা ছোটবেলা থেকে আমরা বড় হই, তাদের কিন্তু সংস্কৃতি বলো, খাবার বলো, তার সঙ্গে আমরা প্রচন্ড ভাবে মিশে যাই। সেটা কিন্তু বড় হয়ে, কিন্তু যখন হয়ে যায়, যে বলে না ছোট গাছ তুমি যেখানে পুঁতবে খুব সুন্দর গাছ হয়, কিন্তু বড় গাছকে তুলে নিক করলে সেটা হয় না। সেই তো এই ব্যাপারটা, তো সেজন্যই আজকে তোমাকে মানে আমার খুব, মানে তোমায় যে আজকে আমি ইনভাইট করেছি সেই স্বাদটা পেতে, যে জার্মান তো একটা রিচ কালচার, তাদের একটা রিচ কালচার, তাদের খাবার দাবারের একটা আলাদা রকম, তাদের ঐতিহ্য একটা রয়েছে, সেই সব গল্প আজকে তোমার মুখে শুনবো। কিন্তু তার আগে আমি একটু দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই। মিলি, মানে আমি মিলির সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হয়, আমি কিন্তু জানতাম মিলি কলকাতা, কলকাতায় তুমি বড় হয়েছে, চাকরি সূত্রে তুমি বাইরে ইউকে গেছো, বা আমি এরকম জানতাম। অনেকদিন পরে তো প্রশ্ন হয়। সেদিন যখন আমি জানলাম যে তুমি জার্মানি ছোটবেলা থেকে বড় হয়েছো, এবং তারপরে তুমি একা কর্মসূত্রে বা বৈবাহিক সূত্রে তুমি লন্ডন, মানে ইউকেতে, ইউকের কোন জায়গাটায় তুমি রয়েছো? আমি লিডসে থাকি, লি। হ্যাঁ, তো আমি না জাস্ট, তুমি ভাবতে পারবে না আমি কিরকম অবাক হয়ে গেছি। আমি আমার মানে তোমার সঙ্গে কথা বলার পরে, আমি আমার মা, আমার বাড়িতে আমার মা বাবা আপাতত রয়েছে, তো তাদেরকে, আমার হাজবেন্ড কে বলছি যে এইভাবে বাংলা বলতে পারে, মানে তোমার থেকে এটা মানে আমার একটা বিশাল শিক্ষা, আমি বলবো তোমার পরিবারের শিক্ষা, পরিবারের ওই শিক্ষা না থাকলেও হতো না। কি ফ্লুয়েন্টলি, কি সুন্দর ভাবে কথা বলছো, এবং মিলি কিন্তু আরজে, আরজে হয়ে ওই ইউকেতে বসে কিন্তু একটা সুন্দর কাজ করছে। বাংলা তোমার ইয়েটার নামটা কি? রেডিও বাংলা নেট ডট কম রেডিও বাংলা নেট নেট ডট কম রেডিও বাংলা নেট তো সেখানে কিন্তু মিলি একদম দাপিয়ে আরজের কাজটা চালিয়ে যাচ্ছে। কি সুন্দর, মানে কে বলবে যে মিনি এত 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 বছর ধরে ছোট্টবেলা থেকে বড় হয়ে, আলাদা কিন্তু, ছোট্ট কুচকে বয়স থেকে, 1.5-2 বছর থেকে যখন বয়স তখন মিলি বাইরে, সেটা কে বলবে মিলির বাংলা কথা শুনলে। আর আরেকটা, এটা তো মিলির একটা ছোট্ট পরিচয়, সেটা একটা শৌখিনতার বলবো, কিন্তু মিলি হচ্ছে সিএ প্লাস মিলি ফুড এন্ড নিউট্রিশন নিয়েও পড়াশোনা করেছে, তো সবকিছু মিলিয়ে। হ্যাঁ, তারপরে কমপ্লিটলি লাইন চেঞ্জ করে সিএ হয়ে যাওয়া, মানে কমপ্লিটলি ডিফারেন্ট লাইন। বাট হ্যাঁ, আমার ফাইন্যান্সের প্রতি একটা খুব চিরকালই ইয়ে ছিল, মানে একটা উইক পয়েন্ট ছিল ম্যাথস এন্ড ফাইন্যান্স, তো সেই দিকেই যাই যেটা আমার পছন্দ, নট যেটা বাবা মা করাতে চেয়েছিল বেসিক্যালি। একদম, তো আজকে তোমার থেকে একটু তোমার বিষয়ে প্রথমে একটু শুনবো, যে তুমি যে এই যে ক্যারিয়ারটা নিয়ে তোমার ছোট্ট করে একটা গল্প শুনবো, তারপর শুনবো যেহেতু তুমি জার্মানিতে বড় হয়েছো, ছোটবেলা থেকে সেখানে বড় হয়েছো। আজকে আমাদের ফুড ইজ ফান, যেহেতু ফুড রিলেটেড আমাদের অ্যাপ, ওয়েবসাইট, এগুলো আমরা লঞ্চ করতে চলেছি ডিসেম্বরে, আজকে আমরা ফুড ইজ ফান ফেসবুক পেজ থেকে কথা বলছি। তো একটু শুনতে চাইবো জার্মান খাবার, ভীষণ ইচ্ছে করে জানতে, হ্যাঁ, যে পৃথিবীর কত জায়গায়, কত দেশে, কত ধরনের, কত রকমের খাবার থাকে, তো সেই বিষয়গুলোকে যদি তুলে ধরতে পারি দর্শকদের কাছে, তো আজকে সেইগুলো তোমার থেকে জান। হ্যাঁ, নিশ্চয়ই। আমিও মানে এমনিতেও একটু হোমসিক ফিল করছিলাম, যে গত বছর মা মারা গেছে, তারপর থেকে আর জার্মানি যাওয়ার সেই মানে সাহসটাই পাইনি যে আবার ফিরে যাব, কেউ নেই। বাট না, তোমার গল্পে গল্পে ফিরে যাব, আর আমি প্রচন্ড পেটুক, তাই খাবার গল্প বলে তো মানে অন্যরকমই আনন্দ, তো তাই গল্পের স্বাদে গল্প।
বা গল্পের মধ্যে খাবার স্বাদটা নিয়ে আনা। আমি ছোট থেকে বড় হয়েছি, অ্যান্ড যেরকম প্রত্যেক দেশে হয়, তুমি যখন তোমার দেখবে তোমার বন্ধু যা খাচ্ছে সেটাই তোমার ফেভারিট ফুড হয়ে যায়, বাড়িতে যেটা রান্না হচ্ছে সেটা কিন্তু মনে হয় ওরে বাবারে মুখে দিতে পারছি না। ওখানেও তাই, এমনি তো আমরা যেখানে থাকতাম কোবর্গ বলে একটা ছোট্ট শহর, মোটে তাতে 50-60 হাজার লোকই থাকে, সেখানে আমরা একমাত্র ইন্ডিয়ান বা বাঙালি, সেখানে কোনো ইন্ডিয়ান গ্রসারি শপ নেই তো, বাট এমনি নর্মাল জিনিসপত্র তো পাওয়া যায়, তাতে বাড়িতে ভাত ডাল আর তরকারি হতো, আর ওখানকার যা মাছ সামেন আছে তোমার বাকি অন্যান্য মাছ দিয়ে মা নিজের মতো করে দেশি খাবার বানাতো বাড়িতে, যেগুলো আমি মুখে দিতে চাইতাম না কারণ আমার বন্ধুরা তো জার্মান ফুড খাচ্ছে, তো আমার কখনোই ওই ভাত ডালের প্রতি আমার আসক্তিটা নেই, ইনফ্যাক্ট এখনো নেই সেরকম। আমি ইন্ডিয়াতে গিয়ে খাই তখন, কারণ ওখানে জিনিসটা হয়ও প্রপারলি প্রিপেয়ার করা হয়, আর আমার এই জিনিসটা খুব আছে যে আমি খুব সিম্পল খেলেও দ্য ফুড হ্যাজ টু বি মানে পারফেক্ট, আমাকে জাস্ট একটা কিছু করে দিলে আমার সেটা রোচে না। তো আমি বড় হয়েছি সেই হিসেবে জার্মান খেয়ে, বাড়িতে দু রকমের রান্না হতো, মা একটা করতো আমার জন্য, সেটা সিম্পল পাস্তা হলেও ভাত নয়, আর ভাত একমাত্র খেলে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত, ওটাই ছিল ফেভারিট। মাছ আমার কোনো কালই খুব একটা অত প্রিয় নয়, আমি মাছের কাঁটা বাছতে পারি না, মানে রাতে খেতে হলে বাবাকে বেছে খাইয়ে দিতে হবে, বা কাঁটাওয়ালা মাছ অ্যাভয়েড করি। আর জার্মানস আর বেসিক্যালি মিট ইটিং রেস, মাংস মাংসাশী জাত, মানে মাংস আলু স্টার্চ মানে ময়দার নানা রকম প্রিপারেশন হয়, যেটা তোমার সাইড ডিশ, যেটা ওরা ভাতের জায়গায় খায়। একটা আছে যেমন স্পেৎসলে, তোমার অনেকটা ছোট ছোট ওই কি পিঠে বলো, এইটুকু টুকু সরু সরু পিঠে হয় না, চিতই পিঠে না কি বলে, ওরকম জিনিসটা, কিন্তু জিনিসটা ময়দার তৈরি, ওটাকে সেদ্ধ করা হয়, তারপর সেটাকে তোমার বাটার আর চিজ দিয়ে ভাজা পেঁয়াজ, আমরা যে চষির চষি বলি যে ওইটা কি, হ্যাঁ ওটাও আরো ওটাও আরো মিনি ফর্ম, একদম এইটুকু টুকু জিনিসটা হয়, তো সেটা কিন্তু ছোট চালের মতো হয় না অতটা ছোট না, তার থেকে একটু বড়, মানে ধরো এরকম এরকম সাইজের হবে, একটু মোটা, আচ্ছা সেটাকে সেদ্ধ করে সেটা তারপর তুমি বাটারে ভাজলে, তার সঙ্গে তোমার পার্সলি আর একটু ভাজা পেঁয়াজ দিলে, আর তারপর সেটা লাস্টে কেউ চাইলে উপরে চিজ দিয়ে একটু বেক করে নিতে পারে। ইভেন দ্যাট ফুড ওয়াজ মাই ফেভারিট, আমি ওটাই খাবো, ওই স্পেৎসলে যেটাকে বলে, স্পেৎসলে মিনস ফিবেলগেব্রাটেন মানে ভাজা পেঁয়াজ, এবার সেটা তোমার একটা সাইড ডিশও, ভাতের জায়গায় সেটা মাংসের সঙ্গে দেওয়া হয়। আমার মানে মোস্ট ফেভারিট ছিল সাওয়াক্রাউট, যেটা বাঁধাকপি, ওদের বাঁধাকপি খুব থিনলি স্লাইড বাঁধাকপি, পিকেলড নয় কিন্তু ওটা রান্না করা হয়, কিন্তু টেস্ট লাইক অ্যাজ ইফ ইট ইজ পিকেলড, কিংবা রেড ক্যাবেজ যেটা সুইটার ইন টেস্ট, আপেল থাকে এর মধ্যে, রেজেন্স থাকে তার মধ্যে, অনেকে রেড ওয়াইন দেয়। সো তোমার জার্মান ফুড প্ল্যাটার সেদিক থেকে দেখলে দ্য মিট অ্যান্ড দ্য গ্রেভি ইজ মানে নোনতা, তার সঙ্গে তোমার যে সাইড ডিশটা যাচ্ছে সেটা আলু হোক কি স্পেৎসলে হোক কি তোমার কার্টোফিল ক্লোসে হয়, যেটা একরকমের তোমার ডাম্পলিং এর মতো বড় বড় আলু মেখে তারপর সেটাকে সেদ্ধ করা হয়, সেটা একদম গোল চকচকে একটা গ্লেজি একটা ডাম্পলিং এর মতো হয়ে যায়, কিংবা সার্ভিয়েতন ক্লোজ বলে আরেকটা জিনিস আছে, যেটা তোমার পাউরুটি মেখে তার মধ্যে ডিম দেওয়া হয়, পেঁয়াজ কুচি দেওয়া হয়, পার্সলি দেওয়া হয়, সেটাকেও গোল করে সেদ্ধ করা হয়, কিংবা একটা কাপড়ের মধ্যে ব্রেডের ফর্মেই ওটাকে মুড়িয়ে স্টিম করে দেওয়া হয়। তো এগুলো সব হচ্ছে আমাদের সাউথ জার্মানির স্পেশালিটিস, কিংবা তারপর তোমার সসেজ আছে, সাউথ জার্মানি নর্থ জার্মানি সসেজ আবার ডিফারেন্ট, আমাদের যেখানে আমরা থাকতাম সেখানে হচ্ছে কোবর্গা ব্রাটফোস, মানে সরু লম্বা হোয়াইট সসেজ যেটাকে তুমি গ্রিল করবে, আর কয়লাতেও গ্রিল করা, গ্রিল হয় কিন্তু কয়লাতে হয় না, আমাদের সসেজটা গ্রিল হতো পাইন কোনের মধ্যে, এই উইন্টারে তো প্রচুর পাইন গাছে কোন গুলো হয়, তো ওই কোন একটা আলাদা ফ্লেভার আছে ওই কোনে গ্রিল। আমার শহর থেকে একটু দূরে নুরনবার্গ বলে একটা শহর, ওদের ব্রাকফাস্ট একই জিনিস কিন্তু সাইজে ছোট, ওরা ছটা দেয় আমাদের দুটো দেয় যেহেতু বড়, তোমার সেটাই মিউনিকে চলে গেলে আরো সাউথে, ওটা হচ্ছে ভাইস ওয়াশ, যেটা সেদ্ধ করে দেওয়া হয় একদম গরম জলের মধ্যে, মোটা মোটা এটুকু টুকু সেদ্ধ, সঙ্গে সঙ্গে তোমায় খেতে হবে, তার সঙ্গে ওই তোমার ক্যাবেজ দিয়ে দিচ্ছে, হোয়াইট ক্যাবেজ সাথে আলু রইলো। তো এই খাবারগুলো ছিল আমার অলওয়েজ ফেভারিট, ভেরি হেফটি মিল,
কিন্তু জার্মানরা একটা কথায় খুব বিশ্বাসী, ওরা বলে একটা কথাই আছে যে দি আউগেন এসেনমেট, মানে তুমি খাবার আগে তোমার চোখ খাচ্ছে, মানে জিনিসটাকে দেখতে সুন্দর হবে, হতে হবে, তুমি যা কিছু একটা মানে ওই পাতের মধ্যে দিয়ে দিলে ওরা কি তার দেখতে রংটা খারাপ হলো, বাজে ভাবে দেওয়া হলো, সেটা কিন্তু কখনো নয়। অ্যান্ড সেই জন্য মানে আমি এখনো যখন বাড়িতেও রান্না করি, আমি দিই, আই মেক শিওর মাই ফুড ইজ প্রেজেন্টেবল, যাতে ওই চোখেও জিনিসটা খুব দেখতে সুন্দর লাগছে, তারপর তো টেস্ট। তো ওই আমি জার্মান ফুডের সাথে বেশি বড় হয়েছি দেন ইন্ডিয়ান ফুড। ইন্ডিয়ান ফুড ইন রাদার আমি অনেক বেশি তার সাথে আমার পরিচয় হয়েছে বা বলো খাওয়া হয়েছে ইউকেতে এসে, কারণ ইউকেটা তো হাফ কলকাতা বলতে পারো, হাফ বাংলাদেশ বলতে পারো, হাফ পাকিস্তান বলতে পারো, প্রচুর আমাদের। ইউকেতে তুমি কত বছর রয়েছো? ইউকেতে 2005 থেকে। 2005 থেকে। আচ্ছা, এই যে তুমি জার্মান ফুড নিয়ে বললে যে সোসেজ, এখানে তোমাদের মানে দু জায়গার প্রদেশে দুরকম, কিরকম মানে কি ধরনের একটু বলতে পারবে যে কি কি রকম হতে পারে? সসেজেস কিন্তু জার্মানিতে মেইনলি পর্ক দিয়েই তৈরি হয়, কিছু কিছু পর্ক জায়গা দিয়ে? আছে পর্ক দিয়ে, মেইনলি পর্ক সসেজেস, কিছু কিছু আচ্ছা জায়গা আছে যেখানে তোমার হর্স মিট ইউজ হয়, মোর আচ্ছা বেলজিয়াম, হর্স মিট। আচ্ছা হ্যাঁ বেলজিয়াম ঘেঁষা জায়গাগুলোতে তোমার হয়, মানে আচ্ছা হ্যাঁ মাংস নেই, আমি যা খাইনি এখনো পর্যন্ত। আচ্ছা আচ্ছা তোমার ব্লাড সসেজ হয় একটা, তোমার এটা কিরকম বিষয়? তোমার ব্লাড, ব্লাডের মধ্যে তোমার সেটা তোমার কখনোই বিফ ব্লাড দিয়ে হয় না, কারণ বিফ ব্লাডে এনাফ প্রোটিন থাকে না। তোমার যেটা এখানে ব্ল্যাক পুডিং বলা হয়, ইংরেজরাও যেটা খায় ব্রেকফাস্টে ব্ল্যাক পুডিং, দ্যাট ইজ আচ্ছা আচ্ছা বেসিক্যালি তোমার পর্ক ব্লাড উইচ হ্যাজ আ লট অফ প্রোটিন, যেটা জমে প্রোটিন। যায়, হ্যাঁ যেটা জমে যায় পরে, আর তারপর এটাকে সসেজ করে দেন ইউ কাট ইট অ্যান্ড ফ্রাই ইট অ্যান্ড ইউ ইট ইট। আচ্ছা আর আচ্ছা নর্থের সসেজ গুলো মেইনলি রেড ইন কালার, আমাদের যত সাউথে যাবে দে আর হোয়াইট ইন কালার। আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে রেড ইন কালার, এটা হোয়াইট ইন কালার। আচ্ছা এই দুটো একটা। হ্যাঁ টেস্ট আচ্ছা তো ডিফারেন্ট, টেস্ট ভেরি মাচ ডিফারেন্ট, তোমার স্ট্রাকচার ডিফারেন্ট, তোমার মানে মুখে গেলে তুমি বুঝবে যে দুটো, তুমি কমপ্লিটলি দুটো ডিফারেন্ট জিনিস খাচ্ছ। আর না আচ্ছা জার্মানস আর ভেরি, না সরি বলো, হ্যাঁ না না বলো তুমি বলো, তারপর আমি বুঝি। হ্যাঁ আর আমরা খুব মানে সিজনের জিনিস খেতে পছন্দ করি, মানে হ্যাঁ আউট অফ সিজন দুম করে হঠাৎ করে গিয়ে বিশাল টাকা দিয়ে। জার্মানরা এমনিতেও প্রচন্ড সবকিছুর ব্যাপারেই খুবই মানে অর্গানাইজড বলো, খুবই পাংচুয়াল, বা সবকিছু দিক থেকেই ওরা খুব মেটাকুলাসলি অর্গানাইজড একটা রেস। তো ওরা মানে দুমদাম কোনো খরচও করে না, দুমদাম করে হলিডেও চলে যায় না, খাবার ব্যাপারেও তাই দুমদাম করে, মানে বিশাল লোকজন ডেকে যে হইচই পার্টি দেবো তা না, দুমদাম করে যে আউট অফ সিজন কিছু কিনে আমি বানিয়ে নেবো তা না, কিন্তু যেই সিজনে যেই খাওয়া সেটা তখন পুরো সিজন ধরে খেতে খেতে মানুষ পাগল হয়ে যায়। তো ওরকম আচ্ছা সিজনাল ফুড এর জন্য মানে আমরা ওয়েট করে থাকতাম যে সামারে একটা ফিফেলিং বলে একটা তোমার মাশরুম হয় ইয়েলো ইন কালার, ওই সময়টাতেই পাওয়া যায়, মানে মানে তুমি মাংস ভুলে যাবে ওই মাশরুমটা খেলে, বা হোয়াইট বাহ, অ্যাসপারাগাস, গ্রিন অ্যাসপারাগাস সারা বছর পাওয়া যায়, হোয়াইট পাওয়া যায়। অ্যাসপারাগাস ইজ মানে সামথিং অ্যাগেন ডিফারেন্ট উই লুক ফরওয়ার্ড টু। নাও অ্যাসপারাগাস এখন নর্থে যেভাবে তৈরি হয় সাউথে সেভাবে হয় না, ওই রান্নার তখন আবার যে কোনো দেশেই তুমি রান্নার একটা হেরফের পাবে। পাবে, হ্যাঁ সেটা তো যে কোনো দেশেই জায়গা কয়েক কিলোমিটার পর পরই রান্না চেঞ্জ হতে থাকে। আচ্ছা এই যে তুমি বললে না, এই যে জার্মানরা দুমদাম করে খরচ করে না, ওরা খুব বুঝে করে, এটার এটার কি কোনো কারণ রয়েছে যে? দেখো তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর দেশটা তো ধ্বংস হয়ে গেছিল, মানে দেশের আর কোনো মানে মেল, যে ডমিনেন্ট মেল, যে ওয়ার্কিং মেল ক্লাস তো আর ছিল না, মহিলারাই দেশটাকে আবার গড়ে তুলেছে, আর এত কম সময়ের মধ্যে। আমি নতুন করে বলার কি আছে, কোথায় জার্মানি আর কোথায় ইউরোপের বাকি দেশগুলো বলো বা অন্যান্য দেশগুলো বলো, আজকে কোথায় তারা, এই যে ওকে হার্ডশিপ থেকে একটা কিছু শেখা, এটা চিরকালই ছিল, এই হার্ডশিপ থেকে একটা কিছু শেখা কথাতেই আছে, মানে জার্মানদের মতো পাংচুয়াল আর কোনো জাতি নেই, জার্মানদের মতো এরকম অর্গানাইজড সুইসরা খুব, আমি সুইজারল্যান্ডে আমার বাবা কাজের সূত্রে 1 বছর ছিল বলে, 1 বছর একটু বেশি, আমিও সুইজারল্যান্ডে ছিলাম ওই সময়, ওরাও প্রচন্ড, এই আশেপাশের দেশগুলো সবাই অস্ট্রিয়ান বলো, জার্মান বলো, সুইস বলো, ইটালিয়ানরা অতটা নয়, ইটালিয়ানরা অনেকটা বাঙালিদের মতো খুব হইচই করে, মানে মানে দারুণ হইচই একটা জাত,
বাট এই অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড এরা হচ্ছে, বা ডাচ ওপরে হল্যান্ডেও, এরা হচ্ছে এইসব ব্যাপারে খুব অর্গানাইজড একটা জাত। মানে ইংরেজরা আবার যেমন কমপ্লিটলি ডিফারেন্ট, মানে আমার এখানে এসে মনে হতো ওরে বাবারে, আরে সবকিছু এত অন্যরকম কেন, দেশটা এত নোংরা কেন, লোকজন সারাক্ষণ হাহা হি হি করছে কেন, সারাক্ষণ এত পার্টি করে বেড়াচ্ছে কেন, মানে কোনো লাইফে কোনো এদের রুটিন, তুমি ঘুম থেকে উঠবে এতটার সময় তো ঘুমোতে যাবে অতটা। হ্যালো হ্যালো, ফিরে এসছে মনে হয় না? কানেকশনস প্রবলেম হচ্ছে। হ্যাঁ মিলি, হ্যাঁ ও বলছি যে সরি, ঘুম থেকে, হ্যাঁ ইংরেজদের এখান থেকে আবার বলো, তুমি যখন ইংরেজদের দেখলে তখন কি মনে হলো সেখান থেকে শুনবো। মানে এখানে আসার পর যেটা মনে হয়েছিল যে এখানে কোনো সেভাবে রুটিন নেই, বা এখানে ইনফ্যাক্ট এখানে লোকজন অনেক বেশি ফ্রেন্ডলিয়ার, বা এখানকার লোকের প্রচুর বেশি হিউমারাস, ইংরেজদের একটা নিজস্ব একটা হিউমার আছে, জার্মানরা সেদিক থেকে মানে কমপ্লিটলি ব্লান্ট, হিউমারলেস লোকজন, কিন্তু ওদের জীবনের ওই একটাই সত্য, সেটা হচ্ছে রুটিন, রুটিন ফলো করবে, ঘুমোতে যদি এতটার সময় যাও ঘুমোতে, ঘুম থেকে যদি এতটার সময় ওঠো ঘুমোতে যাবে ঠিক অতটার সময়। ইনফ্যাক্ট আমাদের মনে আছে যে আমরা, তুমি জার্মানিতে কখনো যদি যাও দেখবে তুমি 7টার পর দেশটা না কেমন টিমটিমে অন্ধকার হয়ে যায়, কেউ বাড়িতে আলো জ্বালাবে না। এখানে ইউকেতে যাও ঝলমল করছে, ওখানে যাও অন্ধকার টিমটিম করছে, বাতিগুলো লো পাওয়ারের, এরপর তুমি রাত 8টার পর বাতি জ্বালিয়ে রাখো, নেবার কমপ্লেন করবে তোমার বাড়িতে বাতি কেন জ্বলছে, তোমার এনার্জি খরচ হচ্ছে না। মানে আমাদের স্কুলে শেখাতো যে বাথটাবে যখন তুমি চান করছো ওই ওয়াটারে দুজন চান করতে পারে, জল ওয়েস্ট করবে না। আর এই ওয়েস্ট না করা, খাবার ওয়েস্ট না করা, যে কোনো মানে যে কোনো রিসোর্সেস ওয়েস্ট না করা, যেমন কল খুলে এখন যদি কোথাও টিপ টিপ করে জল পড়ে আমার প্রচন্ড অস্বস্তি হয় যে কল থেকে জল এত কেন পড়ছে, জলটা নষ্ট হচ্ছে। তো সব কিছুতে মানে ওই ছোট থেকে ওই জিনিসটা ইনবিল্ট করে দেয় আমাদের মধ্যে যে কিছুই ওয়েস্ট করবে না। তরকারি কাটাও শেখায় স্কুলে, কি করে তুমি মানে পাতলা করে তরকারি কাটবে যাতে তরকারির আসল যেটা তোমার রান্নায় যাবে বা স্যালাডে যাবে সেটা নষ্ট না হয়, ওটা অঙ্ক শেখানো হয় যে তুমি এতটা হয়ে গেলে তোমার ওয়েস্ট কতটা আর এতটা থাকলে তোমার জিনিস কতটা, গ্রামে হিসাব করো, মানে এতটাই মানে আমাদের ওয়েস্ট না করা। এটা বিশাল, মানে এরকম সত্যি, মানে এতটা সংযত হয়ে বা বুঝে চলা, মানে এই ধরনের আবার স্কুলেও যে এত শিক্ষা দেওয়া এটার উপরে, মানে সত্যি এটা কিন্তু কখনো শুনিনি, মানে এরকম, মানে এটা কিন্তু এবং সেখানেই বোঝা যায় যে ওরা কতটুকু স্ট্রাগল করেছে, বা সেই চ্যালেঞ্জটা নিয়ে যেটা তুমি হার্শি বলছিলে সেটা নিয়ে আজকে এই জায়গাটায় ওরা পৌঁছেছে। একদম একদম, তাই আজকে ওরা কোথায় মানে তুমি, দে আর ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, ওরা ওয়ান অফ দ্য টপ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, সো এরকম না হলে হয়তো হয় না। হয় না আর সেটাই তো, এই যে ধরো সিজনাল ফ্রুটস এর ফ্রুটস বলবো বা ধরো ভেজিটেবলস বলবো, সেগুলো এখানে কিরকম, মানে ধরো যে আজকে ভারতবর্ষে যে ধরনের সবজি পাওয়া যায় সেখানে তো সেগুলো পাওয়া যায় না, হয়তো দু একটা মিলতে পারে খুব এক, তো সেগুলো কি ধরনের সবজিগুলো একটু যদি আমাদের বলো কি এখন ধরনের পাওয়া যায়। এখন মোটামুটি সবই পাওয়া যায়, আমাদের যেমন বললাম আমাদের ওখানে কোনো ইন্ডিয়ান শপ ছিল না, কিন্তু তারপর একটা দোকান খুললো, যে এক ভদ্রলোক দোকান খুললেন, তার বউ যেহেতু থাইল্যান্ডের, সে একটা দোকান খুললো যেখানে এই খুব এক্সটিক সেই ভেজিটেবল, এক্সটিক মানে কি ভিন্ডি, ভিন্ডি হয়ে উঠলো কি দারুণ এক্সটিক, এইসব দেশের খাওয়া, তখন 4টে ভিন্ডি কি 5টা ভিন্ডি বিক্রি হতো 2 ইউরোতে, তোমার সেই একদম মানে সুন্দর করে প্যাকেট করা একটা, তোমার ওই ওই শোলার মতো প্যাকেট গুলো হয় না, স্টেরোপোরের প্যাকেটে 5টা সাজানো, তার উপর আবার ক্লিন ফিল্ম লাগানো, সেটা 2 ইউরো 5টা ভেন্ডির দাম। তারপর ইন্ডিয়ার কি আর কি কি, হ্যাঁ লাউ, লাউ আসতো, লকি আসতো, লকি এক একটা লকি 5 ইউরো দাম। বাট দেখো বিশাল ব্যাপার, হ্যাঁ মানে তখন সবজি, মানে এই সবজিগুলোই একদম মানে সাংঘাতিক, তখন তাদেরকে প্যাম্পার করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাট আমার আর মানে মানে আর ওখানকার লোকেল কি আছে, লোকেল সবজি বা ফ্রুট আমাদের কোনগুলো? লোকাল হচ্ছে কি আলু, তারপর তোমার হ্যাঁ আর আলু হচ্ছে কি তোমার, আমাদের যেমন ভাত জার্মানিতে হচ্ছে সেটা আলু,
ভাতের জায়গায় সব ভাতও খায়, বাট অন্য ভাবে প্রিপেয়ার হয়, বাট আলু হচ্ছে যে তোমার মেইন স্টেপল ফুড। আচ্ছা তারপর মেন স্টেপল, আচ্ছা হ্যাঁ, আর তো তরকারি আলুর সঙ্গে যে খাওয়াটা, আলুর সঙ্গে সবসময় ভালো লাগে ওই জিনিস, মানে যা আছে আমার, ধরো সেটা মিট হোক, ফিশ হোক, সবজি হোক, সেটা আলুর সঙ্গে দিয়ে দিয়ে খেতে, মানে সেটা ভালো লাগে কি জিনিসটা, মানে কিরকম? এমন বলবো যে সেই সেই জিনিসটা হয়তো আলু দিয়ে খাচ্ছ বলেই বেটার লাগছে, ভাত দিয়ে খেলে ভাল লাগতো না। এক একটা জিনিস হয় না, দে জাস্ট ম্যাচ মেড ইন হেভেন। সো আলুরও আলু বলতে আলুও জাস্ট আলু সেদ্ধ নয়, ওরা সেদ্ধ আলু আছে ওদের, তোমার ফ্রাইড আলু আছে ওদের, পটেটো ম্যাশ আছে ওদের, আলুরও নানা রকম, তোমার কত আলু রকম কে প্রিপেয়ার করে, অনেক রকম। আমাদের যেমন ভাত ইস ভাত, খুব বেশি হলে পোলাও, হ্যাঁ ওদের আলু হ্যাঁ দিয়েও এত কিছু হতে পারে। আলুর ক্রোকেট আছে তোমার, আর ওই মাংসটা ওরা যেভাবে বানায়, ওদের তত মশলা পড়ে না রান্নায়। আমাদের যেমন একটা রান্নায় কত মশলা পড়ে, তোমার গরম মশলা দিয়ে 5 রকম মশলা, তার উপর আবার তুমি জিরে ধনে আলাদা আলাদা করে দিচ্ছ, ওদের তো কোনো হ্যাঁ ড্রাই মশলা ওদের রান্নায় তো পড়ে না। পড়ে না, আচ্ছা তোমার হ্যাঁ গ্রেভি ওরকম সুন্দর ডার্ক কালারের গ্রেভি, ভাত দিয়েও ভাল লাগে, কিন্তু আমার মনে হয় যে ব্রাউন রাইস দিয়ে বেটার লাগে, কারণ ইটস এ ভেরি কি বলবো স্টার্ডি ফুড, ইটস এ ভেরি পাঞ্চফুল ফুড। তুমি ওখানে মিট মোর টেস্ট করছো দেন এভরিথিং এলস। আমাদের রান্নায় কি হয়, এত মশলা টসলা দেওয়া হয় যে ঝোলটা ভালো খেতে হবে, মাংসের আসল টেস্টটা কিন্তু কেউ খায় মানে বোঝে না। এই যে বোঝে না, US বা যেখানেই বলো, যখন মানুষ স্টেক খায়, বিফ স্টেক, অনেকে দেখবে ওটা খায় তোমার রেয়ার কিংবা মিডিয়াম রেয়ার, যেটা অলমোস্ট তোমার একটু ব্লাড ড্রিপিং কিংবা পিঙ্ক, নট ফুললি কুকড। কেন? কারণ মানুষ মাংসের টেস্টটা বুঝতে চায়, মানুষ জান গ্রেভিটা তো একটা সাইড জিনিস হওয়ার কথা, গ্রেভিটা কেন মাহাত্ম্য পাবে? ওটা হচ্ছে গিয়ে আমাদের মেইন মানে ফুড, মানে একটা রেসিপির যে মেইন বিষয়টা আর কি, সেটার উপরে কনসার্ন, সেটার উপরে বেশি ফোকাস, যে যে বিষয়টা থাকবে তাকে ফুল, তাকে ফুল সেই রেসপেক্টটা দাও সেটাকে। আচ্ছা এই যে মশলার কথা বলছি, মশলা কি কি ধরনের ওখানে ব্যবহার, তুমি তো বললে খুব কিছু তেমন ব্যবহার হয় না, তো কি ধরনের, গোলমরিচের ব্যবহার তো প্রচন্ড হয়, এছাড়া কি কি ধরনের, কি কি মশলা ব্যবহার হয়? মশলা বলবো ব্যবহার হয় না, হার্বস প্রচুর ব্যবহার হয়, হার্বস, হার্ব হ্যাঁ প্রচুর যেমন হার্ব, মিক্সড হার্ব, হ্যাঁ মিক্সড হার্ব। তোমার না এক একটা রান্নার এক একটা হার্ব আছে, এক যেমন একটা, হ্যাঁ কিরকম, যেমন এগুলো কি কি ধরনের, ধরো ফিশ হ্যাজ টু গো উইথ ডিল, দিল, তোমার হ্যাঁ ডিল, তারপর তোমার মাংসের সঙ্গে পার্সলি, মাংসের সঙ্গে থাইম, মাংসের সঙ্গে অনেক ভেরিয়েশন আছে, অরেগানো আছে, থাইম ওরে, আছে, হ্যাঁ পার্সলি আছে, কিন্তু ফিশের সঙ্গে আবার সবকিছু যায় না। পোর্কের সাথে যেমন সেজ, তোমার পার্সলি এমন একটা যেটা অনেক কিছুর সঙ্গে যায়, কিন্তু যখন আচ্ছা রান্না হয় তোমার ওরাও তোমার তেজপাতা ইউজ করে, বাট নট আমাদের তেজপাতা, ওদেরটা হচ্ছে গিয়ে তোমার বেলিফ, তেজপাতারও ইংলিশ বেলিফ, কিন্তু ওদের বেলিফ ইজ কাঁচা বেলিফ, মানে আমরা বলি আচ্ছা লভ প্লাট, ওটা কাঁচা সবুজ পাতা। আচ্ছা হোল্ডার বেয়ার বলে এক রকমের বেরি হয় যেটা মাংসের ঝোলে ইউজ হয়। মশলা একমাত্র ড্রাই পাউডার হিসেবে মশলা আমি সিনামন ছাড়া আমি কিছু দেখিনি, মানে কোনো মশলা দেখিনি কখন, বাড়িতে দেখেছি। তারপরে সেখানে ভাবো যে আমাদের মানে কিচেনে মশলার কৌটোই কতগুলো থাকে, কতগুলো থাকে, মানে কৌটোতে কৌটো ভরা, হ্যাঁ যে হ্যাঁ সত্যি কথা, সেখানে মানে মানে ফ্লেভারফুল বলে না যে ইন্ডিয়ান খাবার হচ্ছে এতটাই ফ্লেভারফুল, এত এত রকম মশলা সেখানে, এই মানে সত্যি কথা। আর তবে কি জানো তো, এই যে আজকে তোমার সঙ্গে কথা বলছি, তুমি যে হার্বস গুলোর নাম বলছো বা এই বলছো, দেখো আজকে গ্লোবালাইজেশন বলো বা এই যে আজকে আমাদের যে বিভিন্ন রকম শপিং মল হচ্ছে, সেখানে যে ফুড কোর্ট হচ্ছে তো হয়েছে, বা এছাড়া তো বড় বড় সব সময় যে হোটেল গুলো ছিল, দেখো আজকে আমরা এতটাই এই বিষয়গুলোতে সাবলীল হয়েছি যে এই যে আজকে কনভারসেশন হচ্ছে তোমার সঙ্গে আমার, বা এই যে যারা শ্রোতা বন্ধুরা বা যারা দর্শক যারা শুনছে, সবাই কিন্তু একটু হলেও জিনিসগুলোকে বুঝতে পারছে, কিছু হলেও তাদের টেস্ট কে বুঝতে পারছে। আজকে দেখো দেখো এখন এমন কি সুন্দর জিনিসটা হয়েছে, বিভিন্ন রকম চিজ, চিজ তো বিভিন্ন ভ্যারাইটির চিজ আছে, কিছু হলেই চলে যাচ্ছি শপিং মলে, জানি যে ওইখানে গেলে ওই ওই চিজটা একদম পেয়ে যাবো, মানে কত
এই যে জিনিসটা হয়েছে পুরো বিশ্ব জুড়ে, যে এই তুমি যেটা বললে যে আগে জার্মানে সবজি ইন্ডিয়ান পাওয়াই যেত না, এখন তো সব জায়গায় সেই স্টোর্স গুলো হয়ে গেছে, ইন্ডিয়ান স্টোর্স বলে বা বিভিন্ন যে এগুলো পাওয়া যায়, সমস্ত ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায় এবং আমরাও এখন কিন্তু পাই, আগে যে জিনিসটা আমরা পেতাম না, একদম তাই। মানে আর আমি তো তোমার স্পেন্সার, স্পেন্সারে গেলে আমি তো দেখি অ্যাভোকাডো পাওয়া যাচ্ছে, তোমার ব্রকোলি তো এখন যত্র তত্র দেখি পাওয়া যায়। যত্র তো রাস্তায় এখন ব্রকোলি নিয়ে উঠছে। হ্যাঁ, তোমার শীতকাল বলে আমাদের এগুলো সামার, একটাই মজার যে ইন্ডিয়াতে যা উইন্টার ভেজিটেবল ওগুলো আমাদের সামার ভেজিটেবল বা ফ্রুট, তোমার ওগুলো ইন্ডিয়াতে শীতকালে পাওয়া যায়, আমাদের এগুলো থ্রু আউট সামার পাওয়া যায়, উইন্টারেও পাওয়া যায়। আমাদের আচ্ছা, কিরকম ধরো কি কি ধরনের ফ্রুট? তোমার ফ্রুট যেমন কমলা লেবু তোমাদের উইন্টার ভেজিটেবল, আমাদের কিন্তু সেটা সারা বছরই পাওয়া যায়। আমাদের তো উইন্টারে কোনো জিনিস গ্রো করে না, ইটস সো কোল্ড জার্মানিতে। হ্যাঁ তোমার ভিডিওটা চলে গেল। তারা দেখছি, হ্যাঁ তুমি বলো আমি শুনতে আচ্ছা, পাচ্ছি, বলো। যেমন জার্মানিতে আমরা যেখানে থাকতাম সেখানে ইট উড গেট ইনভেন্টেড টাইম, তোমার ঠান্ডা তাপমাত্রা মানে তাপমাত্রা -16, হ্যাঁ তো ওখানে -16 যেখানে তোমার হাঁটু পর্যন্ত বরফ, সেখানে তো কিছু গ্রো করে না অত ঠান্ডায়। সো আমাদের গ্রোয়িং সিজন তো সামার, তোমার মার্চ এপ্রিল থেকে শুরু করলো, তুমি ফেব্রুয়ারিতে তোমার বীজ পোতা শুরু হলো, মার্চ নাগাদ বীজ পোতা শুরু হলো, থ্রু আউট হ্যাঁ এক্সকিউজ মি থ্রু আউট সামার তোমার হচ্ছে গিয়ে হার্ভেস্টিং টাইম। আচ্ছা আমাদের এন্ড অফ সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমাদের জিনিস গ্রো করে, তারপরে সেগুলো সব স্টোরেজে চলে যায় যে থ্রু আউট উইন্টার যাতে মানুষ পায় খাওয়া, কিন্তু উইন্টারে কিছু গ্রো করে না সেইভাবে। কিছু হার্ডি শাক আছে যেগুলো শাকগুলো হয়, কিন্তু হ্যাঁ বাকি সবকিছুই তোমার ওই সেপ্টেম্বর মানে লেট অক্টোবর পর্যন্তই গ্রো করে, তারপরে আর নয়। কি ব্যাপার হলো, আমার ছবিটা অফ হয়ে গেল, বুঝতে পারছি না। দেখতে পাচ্ছো তোমাকে? না আমি তো দেখতে পাচ্ছি না। আমি পাচ্ছি না তোমায় দেখতে। আচ্ছা দিদি তুমি কথা বলো, আমি একটু চেষ্টা করি, কেন জানি না বুঝতে পারছি না কি করে চলে গেল বিষয়টা, ছবিটা কেন আসছে না। আচ্ছা তারপর, আচ্ছা এটা তো গেল জার্মান ফুড নিয়ে কথা বললাম, তোমার সঙ্গে অনেক কিছু জানতে পারলাম। এবারে তুমি আর্যে হিসেবে কিভাবে কাজ করছো এটা একটু শুনি, এবং এটাও শুনবো। আচ্ছা তুমি আগে এটা বলো, তারপরে আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। না দেখো, আর যেটা যে মানে হবে সেটা আমিও জানতাম না। একটা তোমার গ্রুপ ছিল, ফেসবুক গ্রুপ তোমার, সেটা মানে 3 বছর আগে, 3 কি 4 বছর আগে, তো ওরা যেমন প্রত্যেকটা ফেসবুক গ্রুপ হয় বাঙালিদের গ্রুপ, যে নতুন কিছু করব যেটা আগে কেউ করেনি, কি করা যায়, তখন আমি সাজেস্ট করেছিলাম যে একটা, এই যেমন এখন লাইভ হয় প্রচুর, ওই লাইভটার তোমার একটা রেডিও কিছু করি। তোমার 3 বছর আগে যে একটা ফেসবুক রেডিও আমরা আমাদের চ্যানেল থেকে শুরু করি, গান প্লে করা ওয়াজ এ প্রবলেম, কারণ গান প্লে করতে গেলেই প্রথম দিকে 2-1টা শো ঠিক ছিল, তারপরে ফেসবুক বুঝলো যে তোমার লাইসেন্সের প্রবলেম, সেই গানগুলো বন্ধ করে দিত। তো ওই সেই আচ্ছা ফেসবুক একটা লাইভ করেছিলাম, আই থিঙ্ক তোমার জাস্ট নর্মাল আড্ডা নিয়ে, সেখান থেকে একজন আমাকে শোনে যে রেডিও বাংলা নেটের যে ওয়ান অফ দ্য ওনার, সে আমাকে বলে মিলি তুমি করবে? আমি মানে ফেসবুকে করেছি, ইটস আ ডিফারেন্ট থিং, মানে ওখানে আই ডোন্ট হ্যাভ আ তোমার আরজে ট্রেনিং, আমার আরজের কোনো কিছু জানি না কি করে হয় কি করে কথা বলে। বলছে না না তুমি ইউ গিভ ইট আ গো। তো সেই গিভ ইট আ গো করে একটা শো করলাম, তারপর মাঝখানে ব্রেক দিলাম, কারণ আমার মনে জানি না আমি হবে কি হবে না, কি করে করব। তারপর একটার পর দুটো শো, দুটোর পর তিনটে করে, এখন 3 বছর হয়ে গেল প্রায় আর কি, এই আর যে রেডিও বাংলা .com এর সঙ্গে যুক্ত। বাট আমি প্রত্যেক দিন বাহ, শো করি না, আমি শুধু সানডে আমার শো থাকে। শো থাকে। যাই হোক, তুমি যে এত কিছু সামলাচ্ছো, একদিকে তুমি সিএ, একদিকে তুমি আরজের কাজ করছো, তারপর তো সংসার সবার থাকে, সেই মিলিয়ে যে সবকিছু সামলাচ্ছো সেটা অনেক বড় ব্যাপার। আচ্ছা এবারে একটু চলে আসি, তোমার জার্মান ফুড তো অনেক কিছু জানতে চাইলাম, আমাদের দর্শক বলছে যে আরো শুনবো, ভীষণ ভালো লাগছে। তো তোমার কি মনে হয়, এখন তুমি আছো ইউকেতে, তো ইউকেতে মানে বাঙালি রান্না তো চতুর্দিকে ছড়িয়ে আছে, কিন্তু তবুও বলবো যে কি বিশেষত্ব ইউকের ফুড, হ্যাঁ সেটা নিয়েও একটুখানি তুমি আমাকে বলো। দেখো ইউকের ফুডে মানে সেরকম বিশাল কিছু ভ্যারাইটি নেই, তোমার এখানকার
ন্যাশনাল ফুড হচ্ছে গিয়ে পোলাও এন্ড চিকেন টিকা মাসালা, যেটা মানে লোকের, ন্যাশনাল ফুড? হ্যাঁ ন্যাশনাল ফুড ইজ পোলাও এন্ড আরে বাবা, চিকেন পোলাও টিকা। এন্ড টিক্কা মশালা, সে আরে তুমি বাবা, খেয়ে মানে সে তুমি খেয়ে হজম করতে পারবে না, কারণ এখানে যেভাবে তৈরি হয় টিকা মশালা, তুমি খেয়ে বলবে এটা কোন দেশের টিকা মশালা আমায় ভাই একটু বল, কারণ টেস্ট নাথিং লাইক ইন্ডিয়ান, মানে আমাদের ওখানে যা টিকা মশালা পাওয়া যায়, এখানে হ্যাঁ টেস্ট হ্যাঁ গেটস ডিস্টর্টেড, মানে কালার অ্যাড হয়, মানে খুব লন্ডনের দিকে ছাড়া কয়েকটা রেস্টুরেন্টই আছে যারা খুব ভালো ইন্ডিয়ান ফুড সার্ভ করে, বাকি তোমার মানে সে খাওয়া তুমি খাওয়া, আমি এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাই না সারা বছর, আমি কলকাতায় যাই আমার যা খাওয়ার আমি ওখান থেকে খেয়ে ফিরে আসি, বিশেষ করে বিরিয়ানি, আমি এখানে এসে হয়তো কারো বার্থডে বা কোনো কিছু হলো আমি খেতে গেলাম, দ্যাটস ইট, বাট আমি এখানে আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাই না। আর লিডসে সেরকম বিশাল ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট হয়তো তোমার অ্যাটলিস্ট 200-র বেশি আছে এখানে, কিন্তু আমি যাই না। তাছাড়া তোমার ফিশ এন্ড চিপস ইজ আ ভেরি ইংলিশ ফুড, তোমার নর্মাল ফিশ এন্ড চিপস আছে, বিয়ার ব্যাটার্ড ফিশ এন্ড চিপস আছে, যেখানে তোমার ব্যাটারটায় বিয়ার দেওয়া হয় টু ব্রিং মোর এয়ার, মানে ওটাকে আরো এয়ারি আরো ক্রিস্পি করার জন্য। তোমার পাইস আর ভেরি ইংলিশ, চিকেন পাই, তারপর নানা রকমের পাই, তারপর আচ্ছা, তোমার আছে গিয়ে শেপেটস পাই, শেপেটস পাইটা অন্য পাইয়ের থেকে অন্যরকম, কারণ ওটা ক্রাস্টের মধ্যে পাইটা বানানো হয় না, তোমার প্রথমে একটা ল্যাম্ব কিমার মিন্স মিট দিয়ে ল্যাম্বের একটা বেস তৈরি হয়, তার উপর তুমি ওই পোটেটো ম্যাশটাকে পাইপিং করে দিয়ে ওটাকে বেক করা হয়, তো শেপেটস পাই ইজ আ ভেরি ইংলিশ ডিশ। পাইস, ফিশ এন্ড চিপস, আর তো মনে হয় না বিশাল রকমের কোনো খুব একটা ভ্যারাইটি কিছু আছে। হ্যাঁ তোমার কয়েকটা মিট ডিশেস আছে তোমার, বাট দ্যাটস ওইটুকুই আর কি, বিশাল অনেক কিছু নেই, এরা তোমার নানা রকম অন্যান্য দেশের খাওয়াগুলোকেই আর কি নিজের করে নিয়েছে। ইটালিয়ান ফুড ইজ ভেরি বিগ, চাইনিজ ইজ ভেরি বিগ, ইন্ডিয়ান ফুড ইজ ভেরি বিগ ইন ইউকে। ওকে দাঁড়াও, আমার একটা সমস্যা হয়ে গেছে, একটু দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। এই এসছে বোধ হয়, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আবার। হ্যাঁ দেখতে পাচ্ছ মিলি এখন? হ্যাঁ হ্যাঁ একবার পাচ্ছি, একদম পাচ্ছি। তো যাই হোক, অনেক কিছু শুনলাম। এখানে বলো, তুমি তুমি যখন রান্না করছো বাড়িতে, কারণ তুমি দেখো, একটা হচ্ছে তোমার জার্মান ফুডের ভীষণ ভাবে তোমার একটা রয়েছে, যেহেতু তুমি ছোট থেকে এখানে বড় হয়েছো, সেটার একটা তো এফেক্ট থাকবে, যে তুমি যেহেতু এখানে মানে ছোটবেলা থেকে যে যে ফুড হ্যাবিটে লোক বড় হয়, এটাই কিন্তু মনে হয় যে এটা নিয়ে মানে এটার ইম্প্যাক্টটা বেশি হয়। হ্যাঁ, তুমি যখন বাড়িতে রান্না করো, তখন কিরকম ভাবে রান্না করো, কিভাবে তোমার মেনু গুলো সেট করো? দেখো আমি রান্না এখন আমি সবই করি, আমি আমার বর বাঙালি, ও খুব মাছ ভাত ভালোবাসে, তো ওর জন্য আমাকে ওই জিনিসটাকে অ্যাডপ্ট করতে হয়েছে, যে ও যেহেতু মাছ ভাত ভালোবাসে বা বাঙালি খাবারটাও ভালোবাসে, তাই জন্য আমি বাঙালি রান্নাটা শিখেছি, আমার শাশুড়ি অনেকটা শিখিয়েছে বা আমার মার কাছেও তখন ফোন করে করে শিখতাম, বাট ইন দ্য মিন টাইম হি এনজয়স ভেরি মাচ কন্টিনেন্টাল ফুড, ও তোমার সব রকম খাওয়া ভালোবাসে, ও চাইনিজ ভালোবাসে, ও তোমার জার্মান ফুড ভালোবাসে। দ্য ওনলি থিং ইজ আমাদের বাড়িতে এখন আর আমরা বিফ খাই না, আমি বিয়ের পর থেকে আর বিফ খাই না, আমার হাজবেন্ড খায় না। তাছাড়া সব রকম ইটালিয়ান রান্না হচ্ছে, ও হি লাভস ইটালিয়ান ফুড। এই যেমন আমি দেখো রোজ আমার তো এখানে রোজ রান্না করাটা সম্ভব হয় না, যেহেতু আমি চাকরি করছি তোমার রোজ ওইভাবে রান্না করি না, আমি ধরো 2-3 দিনের রান্না করে রাখি, তো এই পরশু দিন আমি তোমার একটা বড় করে আইরিশ স্টিউ বানিয়ে রেখে দিয়েছি, অ্যান্ড ওই আইরিশ স্টুর মধ্যে সবকিছু আছে, এখন আইরিশ স্টু খাওয়া হবে, তার আগে তোমার একটা ল্যাম্ব প্যাসারোল বানিয়েছিলাম, তো নানা রকমের খাওয়া চলতে থাকে, ইটস নট নেসেসারি যে আমরা সবসময় ইন্ডিয়ান খাচ্ছি, হয়তো মাসে 1-2-3 দিন ইন্ডিয়ান খেলাম, তারপরেই সেটা আবার চেঞ্জ হয়ে যায় অন্যান্য খাবার, বাট ইন্ডিয়ান এক মানে সবসময় ইন্ডিয়ান খাচ্ছি তা নয়। তা না, আচ্ছা, আর যাই হোক, তোমাকে অনেক জিনিস জানলাম। আর তুমি না একটুখানি বলবে যে আরজেতে যখন তুমি করছো, আরজে হিসেবে যখন তুমি কাজ করছো, কি কি ধরনের
কাজগুলো করছো, যে তুমি যে যেভাবে বললে যে বা গান নিয়ে তোমার শুরু হয়েছিল যাত্রাটা, সেটা এখন কি কি ভাবে তুমি প্রোগ্রাম গুলো করছো এবং কাদেরকে ইনভলভ করছো এই বিষয়টা? আমার আমার প্রোগ্রামের নাম মিলির সঙ্গে পাঁচমেশালি, তাই জন্য পাঁচমেশালি জিনিসপত্র হয় কোন একটা। আচ্ছা, আমি না ভুলে যাব, আমি মাঝখানে তোমাকে একটুখানি পথ নিয়ে বলছি, এত সুন্দর বাংলা তুমি কি করে বলতে পারো? আমি না সবসময় বলি লোকের তো এই প্রশ্নটা করা উচিত, তুমি এত ভালো ইংলিশ বা জার্মান কি করে বলো, কারণ সেটা তো আমাকে শিখতে হয়েছে, মাতৃভাষা তো আমার ভাষা। ও আমি মাতৃভাষা জানাটা এখন মানে এখন লোকের কাছে না এটাই হয়ে গেছে যে মাতৃভাষাটা জানাটা একটা অবাক কাণ্ড, কিন্তু আমি যে তার সাথে সেটাই, এবং আমি দেখেছি কয়েক বছর কাটিয়েছে তারপরে এসছে, মানে একটু অন্যরকম মানে সেই কথাবার্তা গুলো তো সেখানে তুমি, আমি মানে তুমি অনেক রকম কাজ করো সেটার জন্য তোমায় আমি প্রচুর সাধুবাদ জানাই, কিন্তু তো আমি সবচাইতে তোমায় যেটা তোমাকে প্রশংসা করব সেটা হচ্ছে এত ঝরঝরে বাংলা বলছো, এত পরিষ্কার করে, মানে সত্যি তো সেটা কিভাবে, মানে বাড়ি থেকে তো শিখেইছো, কিন্তু তো তোমার বাড়ি থেকে বজায় কি করে রেখেছো? না একটা জিনিস তো মানে আমি যদি আমি সবসময় বলি আমি যদি ইউকে তে বড় হতাম আমি জানি না সেটা কতটা সম্ভব হতো। তুমি যেমন আগে বললে জার্মানরা ইজ আ ভেরি প্রাউড রেস, দে আর ভেরি রিচ ইন কালচার, জার্মানরা কিন্তু কোনোদিন অন্য কারো ভাষা ধার নেয়নি নিজের জাতিকে মানে তুলে ধরার জন্য বা প্রগতিশীল হওয়ার জন্য, আর ওরা সব সময়, আর জার্মানি ইজ অ্যাগেন মাল্টিকালচারাল কান্ট্রি, ও তোমার টার্কিশ আছে, রাশিয়ান আছে, বহু দেশের, ইটালিয়ান আছে, বহু দেশের বহু লোকের সমাগম ঘটেছে জার্মানিতে সব সময়। কিন্তু জার্মান তুমি জানো ওরা যেমন নিজের মাতৃভাষাকে প্রচন্ড মানে দে আর ভেরি স্ট্রং, দে হ্যাভ স্ট্রং ফিলিংস অ্যাবাউট ইট, ওরা কিন্তু বাকিদেরও বলে যে মানে বা ওরা হাসবে যদি শোনে যে তুমি নিজের মাতৃভাষাকে জানো না, এটা তো হাস্যকর ব্যাপার। আমার যারা বন্ধু ধরো রাশিয়ান ছিল বা তারা বাড়িতে রাশিয়ান বলছে, তারা বাইরে গিয়ে তো জার্মান বলবেই, যে ইটালিয়ান সে বাড়িতে ইটালিয়ান বলছে, সে বাইরে গিয়ে জার্মান বলবেই। মাতৃভাষাকে সব সময় কিন্তু সেই যে ভাষাই তুমি বলো তোমার মাতৃভাষা সবার উপরে, তারপর কামস ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, জার্মান ইজ মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট বেঙ্গল ইজ মাই মাদার টাং, তারপরে আমি স্কুলে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইটালিয়ান। আমি ইংলিশ পর ইনফ্যাক্ট আমি ইংলিশ শিখেছি তোমার ইউকে তে আসার পর অনেক বেশি ইংলিশ শিখেছি, তবে হ্যাঁ আমার বাংলাটা হয়তো এতটা ঝরঝরেও ছিল না যতটা বিয়ের পর হয়েছে। তোমার বিয়ের পর এখানে আসার পর ইউকে তে চলে আসার পর আমার তো আর জার্মান বলার কি ওরকম ছিল না, ফোনে বন্ধুদের সাথে কথা বল যেটা আগে অষ্টপ্রহর হতো এখানে, আর বাড়িতে একমাত্র আর বাবা খুব ট্যুর করতো বলে বাবাকে অতটা পেতাম না, মার সাথেই বেশি বলতাম। এখানে আসার পর তো জার্মান বলার লোক কম হয়ে গেল, আর তখন ইংলিশটাও নতুন করে শিখছি, কারণ আমি জার্মানিতে আমার স্কুলে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইটালিয়ান, আমি ইংলিশ যেটুকু শেখাতো সেটা আমাদের মানে ওই ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট স্কুলে যেমন ক্লাস সিক্স এর পর থেকে ইংলিশ শেখায় মানে অনেকটা ওরকমই, মানে খুবই লো লেভেল ইংলিশ শেখানো হয়, কারণ ইংলিশ দরকার হয় না ওদের, ওরা নিজেদের কাজ নিজেরা করে বলে ওরা এখন অনেক বেশি শিখছে দেখি স্কুলগুলো, বাট তখন অতটা ছিল না। তা এখানে এসে তাই তো আমি ইংলিশ শিখছি। কত ল্যাঙ্গুয়েজ মানে হারিয়ে যাচ্ছে, হ্যাঁ হারিয়ে যাচ্ছে, হারিয়ে অ্যাবসলিউটলি, যাচ্ছে। আজকে আমাদের বাঙালিরাও মানে সত্যি কথা শুদ্ধ বাংলা ভাবে কথা বলতে পারে কজন এই প্রজন্ম, আরো বলবো মানে ভয় হয়, সত্যি কথা ভয় হয় যে এত রিচ ল্যাঙ্গুয়েজ আর কদিন থাকবে, কদিন টিকবে, হ্যাঁ সেটাই এখন চিন্তা। তো আমার আমার কি মনে হয় জানো তো, যে যে দেশে যেমন ডিমান্ড বা যার যেটা দরকার, আমাদের দেশে আজকে ইংলিশ না বলতে পারলে তুমি চাকরি পাবে না, জার্মানিতে তো সেই প্রবলেমটা ছিল না, হয়তো সেই প্রবলেমটা যদি থাকতো তাহলে লোকে অটোমেটিক্যালি শিখতো, তবে এটা জানি নিজের মাতৃভাষাটাকে ভুলতো না, এটা ইউরোপের যে কোনো দেশই কোথাও আমি দেখিনি। এখানে এখানেও মানে আমি ইন্ডিয়ান যারা ডিফারেন্ট স্টেটের যারা অরিজিন, পাঞ্জাবি আছে, গুজরাতি আছে, যারা থার্ড জেনারেশন এখানে মানে তাদের আদের আজকে যাদের দেখছি তাদের দাদুরা এসেছিল এদেশে, সে গুজরাতি বা পাঞ্জাবিরা কিন্তু বাড়িতে ঝরঝর গুজরাতি আর পাঞ্জাবি বলছে,
কিন্তু বাঙালি না বলতে পারে না, সেটা কেন আমাকে জিজ্ঞেস করো না? বাকি সব জাত নিজের নিজের ভাষা নিয়ে, বাইরে তো তোমার ইংলিশ বলছে, হয়তো একটা অ্যাকসেন্ট একটা টান থাকে, কিন্তু পাঞ্জাবি পাঞ্জাবি বলছে, গুজরাতি গুজরাতি বলছে, বলছে হলেনি। সেটাই প্রশ্ন বোধক চিহ্ন, এবং আমার মনে হয় সেটা ভালো লাগে যখন সত্যি কথা, এই যে আজকে তোমার সঙ্গে আমি বাংলায় এত সুন্দর করে কথা বলতে পারছি, শুনতে পাচ্ছি, মানে ভীষণ ভালো লাগে এই, মানে এটা আমাদের কাছে বিশাল পাওনা। আর সময় প্রায় ফুরিয়ে এসছে, আর তোমার আর শুনতে চাইবো তোমার যা ইচ্ছে হয় তুমি বলো, কি শেয়ার করতে চাইছো, কি একটা আমাদেরকে একটা জার্মান রেসিপি কি বলা যাবে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো তোমার। একটা রেসিপি দর্শকদের জন্য একটা ছোট্ট করে রেসিপি বলো যেটা আমরা ট্রাই করতে পারি তোমার রেসিপিটা শুনে, একটা নিশ্চয়ই বলছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এটা এটা হচ্ছে আগেন আ ভেরি মিটি রেসিপি। হয়তো তো মানে এই কাটটাকে কি বলে জানি না, তোমার এখন ল্যাম্ব, ওখানে তো ল্যাম্ব না, ওখানে তো খাসি বা পাঠার মাংস, পাঠার এটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য সাইড মিট হবে, যেখানে তুমি এরকম স্টেকের মতো মিট তোমার লাগবে, চওড়া চওড়া, ধরো এরকম চওড়া এতটা বড়, সেটাকে এবার তুমি ভালো করে পেটালে, পিটি আরো পাতলা করে আরো চওড়া করে নিলে, অলমোস্ট একটু রুমালের থেকে একটু ছোট। এবার তার মধ্যে তুমি মাস্টার্ড লাগাও, একটু টমেটো, নট কেচাপ, যেটা তোমার পিউরে মাস্টার্ড সস, হ্যাঁ মাস্টার্ড সস একটু দিলে, তারপর ইংলিশ মাস্টার্ড বা ফ্রেঞ্চ মাস্টার্ড, নট আমাদের মানে সর্ষে বাটা নয় তোমার, তার সঙ্গে একটু টমেটো পিউরি, নট কেচাপ, সেটা একটু দিলে। এবার তোমার কলকাতায় ঘরকিন পাওয়া যায় নিশ্চয়ই, তোমার ওই সাওয়ার কিউকাম্বার, হ্যাঁ হ্যাঁ ওটাকে কুচি কুচি করে কাটলে, পেঁয়াজ কুচি কুচি করে কাটলে পাওয়া যাবে না, তার পরিবর্তে কোনটা দিলে ভালো লাগবে? দিলে না, দরকারই নেই। তার বদলে তুমি পেঁয়াজ কুচি কুচি করে কাটলে, তুমি পার্সলি কুচি কুচি করে কাটলে, এবার মোটা করে তার একটা প্রলেপ দিয়ে একটা সেদ্ধ ডিম মাঝখানে রেখে, এবার জিনিসটাকে চারদিক থেকে মুড়িয়ে দিলে, রোল করলে, টুথপিক দিয়ে জিনিসটাকে বন্ধ করে দিলে, এবার খুব ভালো করে এটা গরম তেলে চারিদিকে মিটটা ব্রাউন করলে, যেমনি তো কোনো মশলা ইউজ হয় না, বাট এভরি গ্রেভি ইজ ভেরি ডার্ক ইন কালার, কালারটা কোথা থেকে আসে, যখন তোমার মাংসটা যখন ভাজা হয়ে গেল প্রায়, তখন তুমি তার মধ্যে গোটা পেঁয়াজ খোলা না ছাড়ানো, সেটাকে চার টুকরো করলে, আবার আরেক আবার মাঝখান থেকে কাটলে যাতে ওটা স্কোয়ার হয়ে যায় উইথ খোলা, সেটাকেও তেলে দিলে, ও আচ্ছা, খোসা শুদ্ধ না? খোসার থেকে রং আসে আচ্ছা, পেঁয়াজের, মানে পুরো খোসা করে থাকে, পরে আচ্ছা জিনিসটা বেরিয়ে যাবে, কিন্তু পরে বেরিয়ে যাবে তোমার কোনো ওই যে তুমি যে হোল কাট ভেজিটেবল দিচ্ছ, গাজর দাও, গাজর পরে, লিক পরে, তোমার পেঁয়াজ খোসা শুদ্ধ পরে, এই কটা জিনিস যে তুমি দিলে, আর স্যালারি পড়তে পারে, তুমি সেটা সেটাকেও ভালো করে কষালে, এবার দেখতে সব নিচে লেগে যাচ্ছে, তখন তুমি একটু ক্রিম দিয়ে পুরো জিনিসটাকে, লাগা জিনিসটাকে তুলে ফেললে, দেখবে অলরেডি ব্যবহার ক্রিম, তোমার সার ক্রিম, আচ্ছা তোমার কুকিং ডাবল ক্রিম, ডাবল ক্রিমও দেওয়া যায়, আমরা ইউজ করি ক্রেম ফ্রেশ, আমি জানি না ওটা কলকাতায় পাওয়া যায় কিনা, সো ডাবল ক্রিম ইজ ভেরি মাচ ইউজেবল, না, পাওয়া যায় না, পাওয়া ক্রেম যায় ফ্রেশ পাওয়া যায়, তাহলে তো খুব ভালো, মানে একদম যেটা জার্মানরা ইউজ করে, ওটা দিয়ে তুমি ওই নিচটা যেটা সব লেগে গেছে ব্রাউন হয়ে গেছে সেটাকে তুলে দিলে, তোমার কালার অলরেডি চলে এলো, এবার তুমি তার মধ্যে তোমার চিকেন ব্রথ কি ল্যাম্ব ব্রথ দিয়ে মাংসটা যাতে ঠেকে যায় দিয়ে 40 মিনিট কুক করো, মাংসটা এমনিতেও খুব ওই তুমি যে কিন্তু আগে থেকে করা থাকে এটা, আমরা অনেক সময় মানে তোমার কিনি, নট নেসেসারি যে সব সময় তোমার ব্রথটা বানাতে আচ্ছা হচ্ছে, তোমরা স্টোর তোমার করে ওই রাখো, কিউব গুলো হয় না ওই তোমার ম্যাগি, হ্যাঁ সেম থিং, মানে আলাদা কিনতে হয় না, তুমি এবার মাংসটা যাতে ঢেকে যায় ওটুকু ঢাকা দিয়ে জল, অতটুকু ব্রথ দিয়ে তুমি 40 মিনিট কুক করো, মাংসটা এমনিতেই পাতলা করা ছিল, সো ইট ডাজন্ট টেক আ লং টাইম টু কুক, মাংসটা তুলে নিলে পুরো গ্রেভিটা এবার তুমি সিফের মধ্যে দিয়ে ছেঁকে নিলে, এবার বাকি পুরো ভেজিটেবলটা ডিসকার্ড হয়ে গেল, বুঝতে পেরেছি। আচ্ছা অ্যাড ফ্লেভার, এবার তুমি নিজের টেস্ট অনুযায়ী তুমি ওটা সল্ট পেপার দাও, তার সঙ্গে হার্ব ইউজ করো, অ্যান্ড ময়দা গুলে জিনিসটা তোমার যতটা থিকনেস দরকার ততটা ঘন করে,
এবার তার সঙ্গে তোমার পটেটো, তুমি সল্ট পটেটো দিতে পারো, তোমার ময়দা ময়দা দিয়ে একটুখানি ফোটাতে হবে তো, ওটা না হলে তো কাঁচা থাকবে। হ্যাঁ 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 তুমি একটু ময়দা তবে জলে দিলে। আমরা যখন অনেক সময় কর্ন ফ্লাওয়ার ব্যবহার করি বা ময়দা ব্যবহার করি বা ঝোলে একটু ওই, আমরা কর্নফ্লাওয়ার ইউজ করি, আমরা যদি একটা গ্লেজড চাই গ্রেভিতে হ্যাঁ সেটা একদম একদম ট্রান্সপারেন্ট হয়, আর ময়দা ব্যবহার করি যেটা যদি সেটা যদি একটা মানে থিক স্টিকি লুকিং একটা গ্রেভি চাই। হ্যাঁ একটা হ্যাঁ একটু গ্রেভিতে একটু ডিপেন্ড ভরে। করে কোন ডিশের সঙ্গে কোনটা যাবে, পর্কের সঙ্গে অনেক সময় তোমার ওই কর্ন স্টার্চ দিয়ে হয়, মানে মাংসাশি এর সঙ্গে যেমন ময়দা দিয়ে হয়, ময়দা দিয়ে যা, তারপর তুমি তোমার পছন্দ মতো ওটা সল্ট এন্ড পেপার চেক করলে করে, এবার তুমি তোমার পছন্দ মতো আলু সাথে আর ক্যাবেজের সঙ্গে সেটা সার্ভ করো। আচ্ছা কোনো তুমি মশলা, দারুণ একদমই কোনো মশলা, দারুণ লাগলো, ভীষণ ভালো লাগলো। আর তোমাকে আজকে পেয়ে মানে ফুডিস ফান তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে, এবং ভীষণ ভালো লাগলো এই যে কথাগুলো জানতে পারলাম, জার্মান ফুড নিয়ে জানতে পারলাম, ইউকের ফুড নিয়ে জানতে পারলাম। হ্যাঁ তবে আজকে জার্মানটাই আমার মেন ছিল যে তোমার থেকে সেই খাবারগুলো জানবো। কারণ সত্যি কথা জার্মান ফুড নিয়ে আমরা অনেকেই কম, ভীষণ ভীষণই কম জানি। খুব ভালো লাগলো, তোমাকে পরবর্তীকালে আবারও, আমাদের অ্যাপ আসছে কিছুদিন কিছুদিনের মধ্যে, ফুডিস ফানের অ্যাপ ওয়েবসাইট আসছে, তুমি কিন্তু অবশ্যই আমাদেরকে একটা জার্মান রান্নাও করে দেখাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক না ইউ। আমারও আর তুমি ভালো চুপ লাগলো। করে তোমার আর্জেন্ট টোনে কিছু একটা বলো, আর তারপরে আমরা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করব। নিশ্চয়ই আমি সবাইকে বলবো, আপনারা পারলে www.radiobanglanet.com এটাতে ক্লিক, তুমি যদি লিঙ্কটায় যাও নিচে একটা প্লে বাটন আছে, ওখানে প্লে করলে, ইটস এ 24/7 রেডিও। আমার শো গুলো ইন্ডিয়ান টাইম এভরি সানডে 3:30-এর সময় শুরু হয় দুপুরে, আবার রাত 9:30-টায় সেটা রিপিট হয়। সো ওটুকুই বলবো, তোমরা শুনো, ওখানে শুনে বরঞ্চ বলো যে কেমন লাগলো তোমাদের একদম এই। একদম, এটা খুব ভালো বলেছো। হ্যাঁ, এই এই রোববার আমার 6 জন মহিলাকে নিয়ে, যারা নিজেকে নিজে স্বাবলম্বী করে তুলেছেন, এরকম 6 জন মহিলাকে নিয়ে আমার শো, তোমার 6 জন মহিলা এন্টারপ্রেনিউর, তো আমার মনে হয় ইন্টারেস্টিং হবে, শুনো হবে এবং পুরোটাই বাংলায় হয় পুরো প্রোগ্রাম, পুরোটা পুরোটাই। বাংলা। হ্যাঁ হ্যাঁ এবং এটা কি মানে তোমাদের মানে ইউকে থেকে কি পুরো বিষয়টা করা হয় নাকি? না না, তোমার জিনিসটা পুরোটাই সেট আপটা কলকাতাতে, আমাদের স্টুডিও কলকাতায়, বাকি সব আরজে কলকাতায়, আমি ইউকেতে, বাট আমার সব শোগুলো এখান থেকে হয়। আমি কিছুদিন আগে তোমার বিক্রম ঘোষের ইন্টারভিউ নিলাম কলকাতা, উনি কলকাতায় আমি ইউকেতে, তোমার অজয় চক্রবর্তীর, না অজয় চক্রবর্তী উনি তখন ইউকেতে এসেছিল, তোমার মধুবন্তী বাগচি ওরটা এরকম দূর দূর থেকে হলো। এই সেলিব্রিটি ইন্টারভিউ গুলো আমার সবসময় ওরা কলকাতায় বা ওরা অন্য কোথায়, আমি ইউকেতে, ওইভাবেই হয়, আর বাকি টপিক গুলো আমি আমার মতো করি। খুব ভালো, ভীষণ ভালো লাগলো মিলি, তোমাকে আবার আমি পেতে চাই। হ্যাঁ এবং নিশ্চয়ই আশা করি তুমি আমাদের পাশে থাকবে, এবং অনেক অনেক ধন্যবাদ আজ, এটুকুই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। ভালো থেকো, গুড নাইট, গুড নাইট।